দেখুন, এবার রানওয়েতে উল্টে গেল মার্কিন যুদ্ধবিমান। বৃষ্টি ভেজা রানওয়েতে উল্টে গেল মার্কিন যুদ্ধবিমান। অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট ও এক বিমান মেরামত কর্মী। যুক্তরাষ্ট্রের ওয়াহোর ডেপ্রে এ ঘটনা ছিলেন ক্যাপ্টেন এরিক গঞ্জালভেস। 1600 ঘন্টা বিমান উড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার, যুদ্ধক্ষেত্রেও গিয়েছেন তিনি। জানা যায় শনিবার মার্কিন বিমান সেনারা বিমান কসরতের আয়োজন করা হয়েছিল। তার আগে শুক্রবার সকালে মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টি থামলে F-16D যুদ্ধবিমানটি নিয়ে ডেটন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনুশীলনে বের হন পাইলট এরিক গঞ্জালভেস। বিমান উড়ানোর সময় আবহাওয়া অনুকূলেই ছিল, কিন্তু দুপুর 12:15 নাগাদ বিমানবন্দরে নামার সময় বিপত্তি ঘটে। বৃষ্টি ভেজা রানওয়েতে বিমানটির চাকা পিছলে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই উল্টে যায় বিমানটি। বিমানের ভিতরে আটকা পড়েন পাইলট ও বিমান মেরামত কর্মী। প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টা চরিত্রের পর তাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়। মার্কিন বিমান সেনার এরিয়েল অ্যাক্রোবেটিক দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জেসন হার্ডি জানিয়েছেন, বিমানটি নামার সময় রানওয়ে থেকে 300 ফুট দূরে ছিটকে পড়ে। গত 64 বছরে এমন কোনো যুদ্ধবিমান এমন দুর্ঘটনার সাক্ষী থাকছে বলে মনে হয় না। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ঈদ মুবারক।